তিস্তার পানি বিপদসীমার নিচে প্রবাহিত হলেও ভাটি এলাকায় এখনও বইছে পানির ঢল। নীলফামারী, রংপুর ও লালমনিরহাটে বন্যা কবলিত আছে অনেক এলাকা। আকস্মিক বন্যার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমনের। কোনো কোনো স্থানে তীব্র হচ্ছে নদী ভাঙনও। বৈশ্বিক সংকট আর প্রচণ্ড খরতাপে পোড়া ফসলের রেশ না কাটতেই এবার উত্তাল তিস্তা ভাসিয়ে নিচ্ছে আমন। সংকট দুর্যোগে দুর্দিনের সংখ্যায় কৃষকের চারদিক শুধুই অন্ধকার। একবার খরা আর একবার বন্যায় আমরা এক এক করে তিনবার বেছেন পান্ন চেনো বারে মারা গেল। কি আবাদ করবো আর মনে করি ধান লাগাইলাম তাইও শেষ। বন্যায় মগ শেষ করি, সারের দাম বেশি, এখন কী হবে মগো? আমরা গরিব সার কিনবো। মঙ্গলবার প্রচণ্ড বেগে আকস্মিক হানা দেয় তিস্তা। উজানের গজলডোবা বাঁধ খুলে দেয়ায় 9 লাখ কিউসেক পানি ঢুকে মুহূর্তেই বিপদসীমার 25 সেন্টিমিটার উপরে উঠে দোয়ানি পয়েন্টে। টালমাটাল তিস্তায় চোখের সামনে ভেসে যায় সহায় সম্বল। সব হারানোর কষ্ট আহাজারিতে ভারী হয় তীরের জনপদ। ঘর বাড়ি একেবারে পানিতে ভাসি গেছে, চর একেবারে ভাঙড়িতে, চরের সমস্যা খুব খারাপ। জমি জামা ধান সব চলে গেল, মনে করেন না ভিটিয়াও নাই। সরকার যদি কিছু সহযোগিতা করতো আমাদেরকে তাহলে আমাদের জন্য ভালো হইতো। এখনও সহায়তা পৌঁছায়নি দুর্গত এলাকায়, জানা যায়নি বন্যা আক্রান্ত ফসলি জমির পরিমাণ। তবে সামনে দুঃসময়ের শঙ্কা আছে। এখন যদি আবার উৎপাদন খরচটা বেড়ে যায় সারের দাম বাড়ার কারণে, তখন কিন্তু কৃষক মানে দ্বিগুণ মাত্রায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ক্ষতির থেকে বাঁচাতে গেলে কৃষককে অবশ্যই ভর্তুকির আওতায় নিয়ে আসতে হবে। সমস্যা সমাধানে অবকাঠামোগত উন্নয়নের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা যেসব প্রজেক্ট নিচ্ছি সেগুলো প্রজেক্টগুলো যখন সম্পন্ন হবে তখন এগুলো মানে অনেকাংশেই আমাদের নদী ভাঙন কবলিত জেলা এলাকাগুলো আছে সেগুলো রক্ষা পাবে। সুপরিকল্পিতভাবে যেন ব্যবস্থা নেওয়া যায় নদী শাসনের, তাইলে আপনার এই জিনিসটা সাস্টেইনেবল হবে। প্রতি বছর তিস্তায় রংপুরের 5 জেলার 42 ইউনিয়ন ঝুঁকির কবলে পড়ে, কিন্তু এবার একের পর এক প্রকৃতির দুর্যোগ বিপর্যস্ত করেছে চরের কৃষি অর্থনীতিকে। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।